আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো যে কিভাবে আপনি কাইনমাস্টারকে ব্যবহার করে সুন্দর একটি প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করবেন, এবং সেখানে কিছু বাংলা ফন্টও থাকবে যে বাংলা ফন্টগুলো ব্যবহার করে আপনি আপনার থাম্বনেইলকে আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন। তো চলুন দেরি না করে মূল বিষয়ে চলে যাওয়া যাক। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে একটি ভিডিও আছে এবং এই ভিডিওটাকে আমি এখানে পুশ করে রেখেছি, এবং এখান থেকে আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নেব। এই স্ক্রিনশটটা আমরা আসলে এইখানকার ছবিটা আমরা আমাদের থাম্বনেইলে ব্যবহার করব। সো এই ছবিটাতে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। সো আমার এই ছবিটা যেহেতু গ্যালারিতে সেভ হয়ে গেছে, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, এবং এখানে এসে একটি ট্যাব নেব এবং ট্যাবে সার্চ করব remove.bg। সো আমরা এই সাইটে চলে যাব। এই সাইডে আসার পর আপনি এখানে আপলোড ইমেজের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে সেটা আপনার গ্যালারিতে চলে আসবে, এবং আপনি আপনার গ্যালারিতে এসে যে ছবিটি আপনি স্ক্রিনশট নিয়েছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করে দেবেন। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি এখানে আপলোড হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। দেখুন, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট সিম্পলি আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। তো আপনি দেখতে পাচ্ছেন ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের কাইনমাস্টারে। সো ফ্রেন্ডস, কাইনমাস্টারে আসার পর আমরা এখান থেকে এমপিটি প্রজেক্ট একটা নিয়ে নেব, এবং নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড নেব। তার জন্য আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ফাইলও নিতে পারি, আবার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব না, আমি কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তার জন্য আমি চলে যাব আমার ফেভারেটে, কয়েকটি ব্যাকগ্রাউন্ড রেখেছি আমি। তার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি, আমি এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব। সো এরপরে ব্যাকগ্রাউন্ড যখন আপনার চলে আসবে, তারপর আপনি আপনার ছবিটাকে এখানে নিয়ে আসতে পারেন। তার জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজে ক্লিক করবেন, এবং ইমেজে ক্লিক করার পরে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন remove.bg থেকে সেই ছবিটাকে নিয়ে আসবেন, এবং এনে আপনি আপনার থাম্বনেইলে যেখানে বসাতে চান সেই জায়গাটিতে বসিয়ে দেবেন। এবং বসিয়ে দেওয়ার পরে এখন আপনার টেক্সটগুলো যুক্ত করতে হবে যে বিষয়ে আপনি আপনার ভিডিও তৈরি করছেন। সো আমি যে বিষয়ে আজকের ভিডিও তৈরি করছি সেই বিষয়ে থাম্বনেইলটি তৈরি করব। সো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে লেয়ারে ক্লিক করব এবং এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমি এখানে লিখব কাইনমাস্টার। এটাকে একটু বড় করে নিয়ে গিয়ে জায়গা মতো বসিয়ে দেব। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে শ্যাডোটাকে আউট করে দেব, এবং কালারটাকে আমি এখানে লাল করে দেব। এরপর যেহেতু কাইনমাস্টার নিয়ে আমার টিউটোরিয়ালটি, তো আমি এখানে একটা কাইনমাস্টারের লোগো ব্যবহার করব। তার জন্য আবারও লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে ইমেজে ক্লিক করব, এবং তারপরে আমার ফেভারেটে কাইনমাস্টারের লোগোটি আছে সেটাকে আমি নিয়ে নেব। নিয়ে আমি এক কর্নারে এটাকে দিয়ে রাখলাম, এবং কাইনমাস্টারটি আমি মূলত একটু সাইজ করে নেবেন। আমি এখান থেকে লেখার ফন্ট চেঞ্জ করে নেব, অনেকগুলো ফন্ট আছে, আমি এটাকে ব্যবহার করলাম। এরপর আমি আবারও আমার কিছু ফন্ট নিতে হবে, তার জন্য আবার লেয়ারে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এবং এখানে লিখব দিয়ে প্রফেশনাল, এবং এটারও শ্যাডোটা আমরা আউট করে দেব, এবং ফন্টটাকে আমরা এখান থেকে ডাবল এতে ক্লিক করে ফন্টটাকেও চেঞ্জ করে নেব, কালারটাও চেঞ্জ করে নেব। এরপরে আমরা লিখব থাম্বনেইল। সো তার জন্য আবারও লেয়ারে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এবং এখানে আমরা লিখব থাম্বনেইল। এখন আবারও আমরা এটা শ্যাডোটা অফ করে দেব, কালার সাদাই থাক, এবং আমরা এখান থেকে নেব ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে দেব, এবং এখানে আবারও ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে আমরা এটাকে একটু কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড কালার দেব। আমরা এখান থেকে অপাসিটি দেব, মানে 100% কালার দিয়ে দেব, আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নেব ব্লু। সো ওকে করে দেব। এটা ফন্টটা একটু মোটা চাই, তার জন্য আমি একটু ফন্টটা চেঞ্জ করে নেব, এবং নিচে আমি আরেকটি লেখা লিখব। তার জন্য আবারও লেয়ারে যাব, এবং লেয়ারে গিয়ে আবারও টেক্সটে ক্লিক করব, বাংলা স্টাইলিশ ফন্ট সহ।
আবারও ওকে করে দেব। আমরা এখান থেকে জাস্ট এটার কালারটা ব্ল্যাক করে দেব আর শ্যাডোটাকে বন্ধ করে দেব। ফন্টটাকে চেঞ্জ করব, তার জন্য এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি একটু বেছে নিন। সো আমি এই ফন্টটা এখানে ব্যবহার করব। তো আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার থাম্বনেলটি তৈরি হয়ে গেছে প্রায়। এখন আপনাকে যেটা করতে হবে এটা আরেকটু সাইজ করে নেবেন আপনি। তো ফ্রেন্ডস, আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এখানে উপরের এই আইকনটিতে ক্লিক করবেন এবং এই ভিডিওটাকে জাস্ট প্লে করে দেবেন। এবং প্লে হওয়ার পর আপনি এটা একটু ভিডিওটাকে প্লে হওয়ার পর আপনি ভিডিওটাকে থামিয়ে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আপনার থাম্বনেল তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এখন মূল বক্তব্য হচ্ছে যে আপনারা যে বাংলা ফন্টগুলো দেখলেন, তো এই বাংলা ফন্টগুলো আসলে আপনার যেই কাইনমাস্টার আছে সেটাতে হয়তো নাও থাকতে পারে। তো আমি ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে রেখেছি কাইনমাস্টার ডাউনলোড করার, আপনারা সেখান থেকে গিয়ে সেই কাইনমাস্টারটি ডাউনলোড করে নেবেন, তাহলেই কিন্তু আপনি এই ফন্টগুলো পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।